তাহলে কি এবার বলিউড কাঁপাতে যাচ্ছে শাকিব খান? এটা কি শুধুই গুঞ্জন নাকি আছে কোনো সত্যতা? চারদিকে যখন বলিউড, হলিউড ও বিদেশি চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ততা, তারই মাঝে আসতে যাচ্ছে ঢালিপাড়ার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা দরদ। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে দরদ সিনেমার ঘোষণা দিয়েছে পরিচালক অনন্য মামুন। আর এই দরদ সিনেমাকে নিয়েই সকল গুঞ্জন। গুঞ্জন উঠেছে শাকিব খানের সাথে এবার স্ক্রিন ভাগাভাগি করতে যাচ্ছেন এক বলিউড তারকা। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, আপনি ঠিকই শুনেছেন। শাকিব খানের বিপরীতে নায়িকা শেহনাজ গিলের নাম শোনা গেলেও সর্বশেষ তথ্য মতে শাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছেন সোনাল চৌহান। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সোনাল চৌহানটা আবার কে? তাদের জন্য বলতে চাই, সোনাল চৌহান হচ্ছে সেই অভিনেত্রী যিনি ইমরান হাশমির বিপরীতে জান্নাত সিনেমায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন। আর তারপর থেকে তিনি হিন্দি ও তামিল অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। আর এই সোনাল চৌহান দরদ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ভারতীয় অংশের প্রযোজনা প্রতিষ্ঠান অন ওয়ার্ল্ড মুভিজ। দরদ সিনেমাতে আরও থাকছে টলিউড নায়িকা পায়েল। দরদ সিনেমাতে বাংলাদেশের পাশাপাশি প্রযোজনায় থাকছে ভারতের এসকে মুভিজ এবং মুম্বাইয়ের অন ওয়ার্ল্ড মুভিজ। চলতি বছরের অক্টোবর মাস থেকে শুটিং শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। দরদ সিনেমা বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু ও মালায়ালাম, এই পাঁচটি ভাষায়, এমনটাই জানিয়েছেন পরিচালক। কি দর্শক, এবার তো বিশ্বাস হচ্ছে শাকিব খানের মুভি শুধু বলিউড পাড়ায় না, এই মুভিটা একটি প্যান ইন্ডিয়ান মুভি হতে যাচ্ছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বিভিন্ন লেটেস্ট মুভির লেটেস্ট আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।